আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে। আমি খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমাদের ঈদের পরে কিন্তু যে আমরা দুদিন আমাদের দোকান খোলা ছিল, কালকে যেহেতু পয়লা মে, আমাদের পয়লা মে উপলক্ষে আমরা শোরুম বন্ধ রাখতেছি। তাছাড়া হচ্ছে মঙ্গলবার আমাদের শোরুম বন্ধ, যেহেতু ঈদের পর পরে বন্ধটা আসছে, এই জন্য আমরা আমাদের শোরুম খুলতেছি না। তাছাড়া আমাদের মার্কেট জোন এরিয়া, এই নিউ মার্কেট এরিয়া জোন সম্পূর্ণ বন্ধ আছে, সবাই বন্ধ রাখতেছে। আমরা খোলা রাখতাম, কিন্তু যেহেতু ঈদের পর পরে স্টাফরাও আসে নাই, আমাদের কাস্টমারও এখনো বেড়াইতেছে, অনেকে এখনো ঢাকামুখী হয় নাই, সেক্ষেত্রে সবকিছু চিন্তা ভাবনা করে দেখা গেছে যে আমরা দুদিন বন্ধ রাখতেছি। মার্কেট তো বন্ধ থাকতেছে, তাছাড়া পূর্ণিমা সারি প্রত্যেকটা শোরুম বন্ধ থাকতেছে আপনাদের জন্য। মানে আপনারা যারা আসবেন, আমি আপডেটটা দেওয়ার উদ্দেশ্য যে অনেকে চলে আসবেন, কষ্ট পাবেন, এই জন্য আপনাদেরকে আপডেটটা দিয়ে দিচ্ছি যে আমরা আপনাদের জন্য যেটা আমাদের মার্কেট এবং আমাদের পূর্ণিমা সারি দুদিন বন্ধ থাকতেছে, আপনারা দুদিন আসলে কিন্তু পাবেন না। দুদিন বলতে কালকে হচ্ছে সোমবার, তারপরের দিন হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবার তো এমনি সাপ্তাহিক মার্কেট জোন বন্ধ থাকে, তো অবশ্যই আপনারা যারা কেনাকাটা করতে চান অবশ্যই বুধবার আসলে আমাদের মার্কেট, নিউ মার্কেট এরিয়া জোন প্লাস আমাদের পূর্ণিমা সারি শোরুম বুধবার থেকে আবার টানা শুরু খোলা থাকবে ইনশাল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের প্রিপারেশন কিন্তু বড় ধরনের প্রিপারেশন, এবং এখন যেহেতু ঈদের পরপর কিন্তু বিয়ে শাদী, তারপর হচ্ছে সবকিছু একটা থাকে, কেনাকাটা থাকে, আমরা কিন্তু সবসময় আপনাদেরকে আপডেট কালেকশনগুলো দিয়ে থাকি। আমরা হিউজ কালেকশন করছি আপনাদের জন্য, যারা বিয়ের কেনাকাটা করতে চান, নিজেদের জন্য নিতে চান, তাছাড়া পাইকারি নিতে চান, অবশ্যই বুধবার থেকে ইনশাল্লাহ শুরু হবে আমাদের বিজনেস। যেটা হচ্ছে যারা কেনাকাটা করতে চান অবশ্যই বুধবারে চলে আসবেন। তাছাড়া আমাদের এই দুদিন, আবারও বলি, আমাদের কালকে সোমবার এবং মঙ্গলবার আমাদের দুদিন বন্ধ থাকবে। আমাদের শুধু না, আমাদের এই মার্কেট এরিয়াও সম্পূর্ণ বন্ধ থাকবে, ফুটপাত থেকে শুরু করে সবই বন্ধ থাকবে ইনশাল্লাহ। তো দুদিন বন্ধ যেহেতু থাকবে, আপনারা কেউ আসবেন না, আসলে আপনারা নিজেরাই কষ্ট পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।